দাবি ন্যায্য দাবি রাজ্য সরকার মানি নিও মানি নিও মানি নিও এ সমান গ্রেড পে কো সমান তরমা আমার দাবি আমার দাবি আমার দাবি আমার দাবি ন্যায্য দাবি সরকার তুমি মানি নিও রাজ রাস্তারে গুরুদেব সরকারক 7 গ্রেড পে নীতিকে বিরোধ করি রাজ রাস্তাকে উলাইছন্তি বেসরকারি শিক্ষক সংঘ তো 662 বেসরকারি শিক্ষক সংঘ রইছন্তি ত্রুটিপূর্ণ গ্রেড পে কু বিরোধ করি সংশোধন করি সংশোধন দাবি করি আজ রাজ রাস্তাকে উলাইছন্তি মাস্টার ক্যান্টিন রু লোয়ার পিএমডি ছক নিকটক যাওছন্তি এবং আন্দোলন করছন্তি যা দেখি পারছিব অধ্যাপক এবং অধ্যাপিক মানে রইছন্তি যে 7 গ্রেড পে নীতি অবলম্বন করছেন সরকার যাহা পথরে সমান কাম কো সমান দরমা আজ্ঞা কাহি কি আজি বিক্ষোভ প্রদর্শন করা যাচ্ছে বর্তমান এক বিরাট সমাবেশ আমি লোয়ার পিএমডি আগেছু গ্রেড পে এর পাত্রন্তর পাই রাজ্য সরকার যে পাত্রন্তর নীতি করছে সমান গ্রেড পে রাজ্য সরকার যে গ্রেড পে এর পাত্রন্তর নীতি করছেন তার বিরুদ্ধে আজ আমার সমাবেশ আমি বরিষ্ঠ থাইকি বর্তমান সেমানঠ কম দরমা পাইবা যাচ্ছু এভিনিপি নন টিচিং ঠার মধ্যে অধ্যাপক মানে কম দরমা পাইবা যাচ্ছেন এর প্রতিবাদ আমি সারা রাজ্যের সবু বিধায়ক মানে অবগত করেছু আজ এক বিশাল সমাবেশে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে স্মারকপত্র দেওয়া চাহুছু যদি এর পরিবর্তন ন হুয়ে তবে আগামী দিনের আমি আমরণ অনুষ্ঠান পরিবর্তন করবু তীব্র বিরোধ করবু প্রস্তাবিত গ্রেড পে নীতিকে বিরোধ সমান কামকু সমান দরমা দাবি এইপরি কিছু দাবি করে আজ রাজরাস্তাকে ওহ্লাইছেন শিক্ষক সংঘ 662 বর্গর বেসরকারি শিক্ষক সংঘ গোটিয়ে মাত্র দাবি রয়েছে সমান কামকু সমান দরমা এনেই সমস্ত বিধায়ক মানুষ অবগত করা যাই এবং যা রাজ্যর বিভিন্ন জেলার শিক্ষক সংঘ মানে রাজরাস্তাকে ওহ্লাইছেন আপনার দেখিপারুবে স্বাভিমান বঞ্চাও বলে এক আন্দোলন করছেন এবং এক দাবি নেই লোয়ার পিএমজি রু আসি পৌঁছি মাস্টার ক্যান্টিন আসি লোয়ার পিএমজি রে পৌঁছেন ম্যাডাম কোন কোন দাবি রয়েছে আপনার মানে কোন কোন দাবি নেই আজ রাজরাস্তাকে ওহ্লাইছেন বর্তমান আমার সমান কামকু সমান দরমা হচ্ছে একমাত্র দাবি বর্তমান সরকার আমার শিক্ষক মানুষের পুঁ দরমার তারতম্য করা কি পুঁ তারতম্য করা আগে প্রস্তাব বাহার করছেন যা আমি বিরোধ করে আজ রাজরাস্তায় সমস্ত একাঠি হয়েছু যে সমান কামকু সমান দরমা দিও অনুদান নীতিরে কোণী প্রকার পাত্র অন্তর রখ না যে দরমাটা কি সমান করি গত জানুয়ারি মাসর সে আমি দিয়ে আসছিল 8 মাস হল পুনর্বার আধ্যে পুনর্বার আধ্যে পুনর্বার পাত্র অন্তর করে আমাদের পুনর্বার বিভিন্নতা সৃষ্টি করার চেষ্টা করা যাচ্ছে তাকে প্রতিবাদ করে আমি আজ রাজরাস্তায় একাঠি হয়েছি পুনর্বার যে আমার অনুদান নীতিরে পাত্র অন্তর দূর করা 662 বর্গ বেসরকারি শিক্ষক সংঘ যে রয়েছে রাজ্যর বিভিন্ন জেলার শিক্ষক সংঘ আজ রাস্তাকে ওহ্লাইছেন সমস্ত মূলর গোটিয়ে দাবি সমান কামকু সমান দরমা রয়েছে যা দেখিপার এনে বারম্বার প্রশাসন পাখানে দ্বারস্থ হয়েছেন বিভিন্ন বিধায়ক মানুষ জনাইছেন এবং মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা আজ এই আন্দোলন করা যাচ্ছে এবং অধ্যাপক এবং কর্মচারী সংঘ বেসরকারি সমস্ত আজ্ঞা কলা ব্যাস পিধি আপনার আন্দোলন করছেন কোণ কোণ রয়েছে কারণ দীর্ঘ 9 মাস ধরে বেসরকারি 662 এবং 488 কর্মচারী মানে সপ্তম বেতন কমিশন আধারে দরমা পাচ্ছেন রাজ্য সরকার 31 বার ক্যাবিনেট নিষ্পত্তি নিয়েছিল বেসরকারি স্কুল কলেজ মানুষ দরমা দেওয়া সপ্তম বেতন দেলে সেতরে মধ্যে গোটে পাত্র অন্তর নীতি করেছিল সপ্তম বেতন কমিশনর এক্সাক্ট যে ক্যালকুলেসন নকরি কেবল 142% তাকে যেহেতু সে নির্ধারণ করেছিল সে মধ্যে ত্রুটিপূর্ণ লা সেই দিন ঠারু আমি দরমা 9 মাস ধরে সমান লেকচরর মানে যে 488 662 বর্গরে কাম করছেন দরমা পাচ্ছু সরকার গত 8 তারিখ দিন গোটে উচ্চস্তরীয় বৈঠক করছেন যে মাননীয় মুখ্য শাসন সচিব অধ্যক্ষতা করলে আউ সেতিরে গোটে প্রস্তাব তাকে পরিবর্তন করিবাকু যাউচন্দে যা পুনর্বার 662 লেকচারর এবং 488 লেকচারর মাধ্যম মধ্যে তারতম্য দেখা যাচ্ছে তাকে প্রতিবাদ করছু 9 মাস ধরে সমান হয়েছে অধ্যাপক মানে এ প্রস্তাব নীতিরে কো হিসাবরে
आपण से माने कम दरमा पाइबे तेणु आमे ग्रेड पे रे समान जो माने पाउचंदी लेक्चरर ताकू समान करा जाउ अन्यन्य कर्मचारी 2008 रे जो माने अछंदी 2009 टारु से माने वरिष्ठ तांकर मध्य समान भाबरे ग्रेड पे रे जो संशोधन करा जाय समस्त ठीक दरमा दिया जाउ जदी एटा न करा जाय आर तीव्र प्रतिवाद हबो आज एक प्रतिवाद माध्यम रे आमे माननीय मुख्यमंत्रीकर दृष्टि आकर्षण करबा को चाहुचु कारण ये उच्चस्तरीय कमिटी पात्र अंतर नीति करबा को जाउ तेणु आमे 9 मास रे समान दरमा पाउचु तेणु से समान दरमा हर रे जदि वृद्धि करा न जाय दरमा ताले आर तीव्र प्रतिवाद हबो या आज आरंभ मात्र तेणु आमे सरकार को समय देबो आ 8 10 दिन ता भीतर जदि नन्यते ताले आमे आमरण अनशन राकू परिणत करिवु प्रस्तावित होइतबा ग्रेड पे नीति को त्रुटिपूर्ण भावे संशोधन करा जाउ जहाँ फल समान काम को समान दरमा मिल भुवनेश्वर कैमरा पर्सन प्रमोद अविनाश दास को रिपोर्ट अर्गस न्यूज़।